হাতে সময় খুব কম। পৃথিবীর বুকে আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর সৌরঝড়, যাকে বলা হয় সোলার স্ট্রম। এই সৌরঝড়ের প্রভাবে বিশ্বের বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা ব্যাহত হতে পারে। স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার সেই দাবি করে সতর্কবার্তা জারি করেছে। G1 স্তরের ভূচৌম্বকীয় ঝড়ের মুখোমুখি হতে পারে পৃথিবী, সেই সতর্কবার্তাই জারি করা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন ভয়ঙ্কর প্রলয় ঝড় উঠেছে সূর্যে। ইতিমধ্যেই সূর্যে হালকা হালকা ঝড় শুরু হয়ে গিয়েছে। দ্রুত রীতিমতন সেখানে কিন্তু হাওয়া বইতে শুরু করেছে, যা পৃথিবীতে আছড়ে পড়তে পারে। বিশেষ করে রেডিও টেলিযোগাযোগ সংস্থায় আসতে পারে বড় সড় সংকট। সৌরবায়ু প্রচণ্ড বেগে ছিটকে বেরোচ্ছে সূর্য থেকে। সোলার হেলিওস্পেরিক অবজারভেটরি করোনোগ্রাফে ধরা পড়েছে সেই ছবি। এই সৌরঝড় এতটাই ভয়ঙ্কর যে এর প্রভাবে ভেঙে পড়তে পারে বিশ্বের যাবতীয় ইন্টারনেট পরিষেবা। এমনকি এই সৌরঝড় ভূচৌম্বকীয় ঝাপটায় পরিণত হলে তার প্রভাব বেশ কিছুদিন পৃথিবীর বুকে স্থায়ী হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করে পূর্বাভাস জারি করা হয়েছে। এই ধরনের সৌরঝড়কে বিজ্ঞানী পরিভাষায় বলা হয় করোনাল মাস এজাকশন। একাধিক মাঝারি মাত্রার CME মিলে গেলে তা গোটা সৌরমণ্ডলের পক্ষে বেশ ক্ষতিকারক হয়ে উঠতে পারে বলে দাবি করছেন মহাকাশ আবহবিদ তারা। সৌরঝড় ঠিক কি এটাই আগে আপনাদেরকে বলি। সূর্য লাগাতার পৃথিবীর দিকে তড়িৎ চুম্বকীয় কণা ছুঁড়ে মারতে থাকে, এর ফলে তৈরি হয় সৌর বাতাস। সেই বাতাসকে পৃথিবী তার মেরুদেশে পাঠিয়ে দেয়। ওই সৌর বাতাসের থেকে কোনো বড় ক্ষতির মুখে পড়তে হয় না আমাদের গ্রহকে, কিন্তু 100 বছরে একবার সৌর বাতাস থেকে সৃষ্ট হয় সাংঘাতিক সৌরঝড়। গবেষকদের আশঙ্কা এর ধাক্কায় বড় সড় ক্ষতি হতে পারে পৃথিবীর। আর এই ভয়াবহ সৌরঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনাকে কেন্দ্র করেই উদ্বেগ বাড়ছে। একাধিক G2 মাত্রার CME মিলে গিয়ে শক্তিশালী G3 মাত্রায় সৌরঝড়ে পরিণত হয়ে আঘাত হানতে পারে পৃথিবীতে। এবার জেনে নেওয়া যাক, এই যে এতক্ষণ ধরে আমি CME-র কথা বলছি সেটা আসলে কি। এটা হচ্ছে সূর্যের করোনা থেকে নিঃসৃত বিপুল পরিমাণে প্লাজমা এবং চৌম্বক ক্ষেত্র। CME গতি তার কিন্তু হেরফের হতে পারে, কখনো 15 থেকে 18 ঘন্টা লাগতে পারে পৃথিবীতে পৌঁছাতে, কখনো আবার কয়েক দিন। এই CME পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ারের সঙ্গে প্রতিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ ব্যবস্থায় আঘাত আনতে পারে, ফলে কৃত্রিম উপগ্রহের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হতে পারে। এর প্রভাব পড়তে পারে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা এবং GPS যোগাযোগ ব্যবস্থাতেও। সেপ্টেম্বরের গোড়ার দিকে অবশ্য এই নিয়ে সতর্কবার্তা দিয়েছিল নয়াদিল্লির আবহাওয়া অফিসের স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার। সতর্কবার্তায় জানানো হয়েছিল G1 স্তরের ভূচৌম্বকীয় ঝড়ের মুখোমুখি হতে পারে পৃথিবী। বিদ্যুৎ পরিষেবায় সমস্যার পাশাপাশি GPS নেভিগেশন এবং বেতার ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছিল। বিজ্ঞানীরা সম্প্রতি সতর্ক করছেন যে ভবিষ্যতে এমন একটি বিপর্যয়কর সৌরঝড় আসবে যা পৃথিবীতে ইন্টারনেটকে বসিয়ে দেবে, অর্থাৎ সারা বিশ্বের ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে কয়েকদিনের জন্য। সৌরঝড় হলে বৈদ্যুতিক গ্রিডগুলিও ক্ষতিগ্রস্ত হতে পারে, যার কারণে বিস্তীর্ণ এলাকা একেবারে অন্ধকার হয়ে পড়তে পারে। যদি এই সিস্টেমটি সৌরঝড়ে পরিণত হয় তাহলে কিন্তু ব্যাপকভাবে ক্ষতি হবে। আমেরিকান মহাকাশ সংস্থা NASA-র রিপোর্ট অনুযায়ী সূর্য তার 11 বছরের দীর্ঘ সৌরচক্র অতিক্রম করেছে। এই কারণেই করোনাল মাস ইজেকশন এবং সোলার ফ্লেয়ার সূর্যের মধ্যে ঘটছে, যা 2025 সাল পর্যন্ত চলতে থাকবে। সেপ্টেম্বর 2017-র পর সূর্যের মধ্যে সবথেকে বড় সৌরশিখা দেখা গিয়েছে।
সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।